আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় ঋতব্রত দা, এনডিসির আমাদের রাজ্য সভাপতি। শুধু তাই নয়, ঋতব্রত দার সাথে কাজ করার সুযোগ আমি পেয়েছিলাম রাজ্যসভায়। ঋতব্রত দা আমাদের ফরমার রাজ্যসভার মেম্বার এবং মিউনিসিপ্যালিটির মুখ্য পৌর প্রশাসক শ্রী স্বপন সামন্ত রয়েছেন, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক হাজরা রয়েছেন, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী রয়েছেন, আরো অনেকে রয়েছেন। আমি যখন আসছিলাম বহুদূর পর্যন্ত মাইকের ব্যবস্থা রয়েছে, অপরূপা বলছিলেন এবং রাজনীতির কথাগুলো তিনি বলেছেন। আমি যতটুকু শুনতে পেয়েছি যে মূল রাজনীতির যে কথা সেগুলো তিনি আপনাদের সামনে বলেছেন, পরবর্তীকালে শান্তনু শিল্পী বলেছেন, তারা বিস্তারিতভাবে বলেছেন। আমি যার ফলে একদম আইএনটিটিউসি ভিত্তিক কতগুলো কথার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখব। এই যে আমি 5 জুন যখন দায়িত্ব পেলাম, তারপর হচ্ছে অগস্ট মাসের 16 তারিখ আমরা আমাদের রাজ্যের 34টি সাংগঠনিক জেলার 34 জন সভাপতি তাদের নিযুক্ত করা হলো। এই 34 জন সাংগঠনিক জেলা, যে 34টি সাংগঠনিক জেলা, এই 34টি সাংগঠনিক জেলার 34 জন সভাপতির মধ্যে 31 জনই হচ্ছেন নতুন। এদের মধ্যে অনেকে ট্রেড ইউনিয়ন করেননি এর আগে, কিন্তু যখন আলাপ আলোচনা হয়েছিল, এটা ঠিক করা হয়েছিল যে গো অ্যাজ ইউ লাইকটা বন্ধ করতে হবে, ঝোলার মধ্যে থেকে ট্রেড ইউনিয়ন চালানো যাবে না। একা সভাপতি ট্রেড ইউনিয়নের কেউ নন, একটা কালেকটিভ ফাংশনিং, যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা ট্রেড ইউনিয়ন চালাবো। সেই কারণে এই রকম একটা নতুন টিম নেতৃত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন এবং আমরা বদ্ধপরিকর যে একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে আইএনটিটিউসি চলবে, এবং সেটা আমরা শুরু করেছি ইতিমধ্যেই। এই এই পুজোর আগে এই কতিমারির মধ্যেও যখন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার একদম পরিষ্কার নির্দেশ হচ্ছে যে বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে যে বোনাস মিটিং, ট্রাইপার্টাইট, রাজ্যের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না, তিনি শ্রম দপ্তরের মন্ত্রী, শ্রম দপ্তরের উদ্যোগে মিটিংগুলো হচ্ছে, সেই মিটিংগুলোতে রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকছেন, সেই মিটিংগুলোতে মালিক পক্ষের প্রতিনিধিরা থাকছেন এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা থাকছেন। যেরকম এর মধ্যে হয়ে গেছে, চায়ের বোনাস মিটিং হয়েছে, আমি শিলিগুড়িতে যাইনি, কিন্তু আমাদের উত্তরবঙ্গের যে কটা জেলায় চায়ের চা শিল্প রয়েছে সেখানকার প্রত্যেক আইএনটিটিউসি সভাপতি এবং চা শ্রমিক নেতারা সেখানে ছিলেন। আমি কলকাতা থেকে ভার্চুয়াল মিটিংয়ে ছিলাম। স্পঞ্জ আয়রনের বোনাস মিটিং হলো, আসানসোলে হলো, সেখানে 7টা জেলা যেখানে স্পঞ্জ আয়রন রয়েছে, 7 জন আইএনটিটিউসির সভাপতি এবং আমি উপস্থিত ছিলাম। আগামীকাল কোল্ড স্টোরেজের মিটিং আছে, আমার সেই সময় অন্য একটা কর্মসূচি আছে, আমি হয়তো শুরুতে থাকতে পারবো না, কিন্তু এখানে উত্তম কুণ্ডু থেকে শুরু করে মনোজ চক্রবর্তী, সেখান থেকে মুর্শিদাবাদে আমাদের যিনি আছেন, আমাদের মুর্শিদাবাদের একটা অংশের বাবা থামে গেলেন, চাইব মানুষের যাতে একটা কঠিন পরিস্থিতির মধ্যে তো মানুষ রয়েছেন, আর বিজেপির সরকার যেভাবে মানুষ মানা নিয়ে নিয়ে চলছেন, আমাদের রাজ্যে একটা বিপরীত দিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাঁটার প্রচেষ্টা অব্যাহত রয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা রয়েছে। এই সময় মানুষ যাতে ভালো থাকেন সেটাই হচ্ছে মূল চাওয়া। আজকে কানাইয়া কুমার কংগ্রেসে জয়েন করলেন, কি বলবেন? এটা কানাইয়া কুমার আর কংগ্রেস আর বামপন্থীদের আভ্যন্তরীণ বিষয়, স্বাভাবিকভাবে আমার নিয়ে মন্তব্য করা আরামবাগের 4টি বিধানসভায় কিরকম খারাপ করা হচ্ছে, দেখুন আমরা ট্রেড ইউনিয়ন থেকে, আমি যেখানে বাইরেও বললাম যেটা যে আমি যেমন রাজ্য সভাপতি নিযুক্ত হয়েছি, তেমনি 34টি সাংগঠনিক জেলার 31 জন সভাপতি হচ্ছেন নতুন। এবার এর মধ্যে অনেকেই আছেন যারা এর আগে করেননি ট্রেড ইউনিয়ন, তা সত্ত্বেও তাদের এই জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ট্রেড ইউনিয়নটাকে একটা 365 দিনের লিভিং অর্গানাইজেশনে আমরা রূপান্তরিত করতে চাইছি। এবং একটা ধরুন রেসপন্সিবিলিটি, যে বিভিন্ন ট্রেড, বিভিন্ন সেক্টর রয়েছে, আমরা রাজ্য কমিটি ঘোষণা করলেই দেখতে পাবেন যে সেক্টর ওয়াইজ আমরা জব ডিস্ট্রিবিউশন করবো, মানে শুধু চেয়ার থাকলে হবে না,
চেয়ারে বসবেন, আপনার দায়িত্ব পালন করবেন না তা হবে না। মানে ইউ নিড টু বি অ্যাওয়ার অফ ইউর রাইটস অ্যান্ড অলসো অফ ইউর রেসপন্সিবিলিটি। আমরা প্রতি তিন মাসে আমাদের রাজ্য কমিটির মিটিং হবে, সুতরাং যার যা দায়িত্ব রয়েছে তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন কিনা সেটা দেখার জরুরি। এবং জেলার ক্ষেত্রে অতীতে কী হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু এখন প্রথম কথা হচ্ছে জেলার কোনো ওয়ার্কিং প্রেসিডেন্ট থাকবে না, আমাদের গোটা রাজ্যের কোনো জেলাতেই কোনো ওয়ার্কিং প্রেসিডেন্ট থাকবে না। স্বাভাবিকভাবে হুগলির দুটো সাংগঠনিক জেলায়ও কেউ ওয়ার্কিং প্রেসিডেন্ট থাকবেন না। কমিটি ঘোষিত হবে, সভাপতিরা কমিটি ঘোষণা করবেন রাজ্যের সঙ্গে আলোচনা করে, তাতে সহসভাপতি থাকবেন, সাধারণ সম্পাদক থাকবেন, সম্পাদক থাকবেন, এক্সিকিউটিভ মেম্বার থাকবেন, এই যে কমিটি হবে, এবং তাতে শ্রমিকদের সরাসরি প্রতিনিধিত্ব থাকবে। এবং ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে আমরা খুব একটা বিষয় পরিষ্কার যে বিভিন্ন ইউনিয়নের যে কমিটি তার যে মূল এক্সিকিউটিভ সভাপতি সহসভাপতি বাইরে থেকে হতে পারে, ট্রেড ইউনিয়নে হয়, কিন্তু মূল যে এক্সিকিউটিভ তাতে কারখানার বা সেই ট্রেডের বা সেই ফ্যাক্টরির সংশ্লিষ্ট রানিং শ্রমিক ছাড়া কাউকে আমরা জেনারেল সেক্রেটারি সেক্রেটারি এই এক্সিকিউটিভে আমরা রাখবো না। এই বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত এবং এই যে ব্লক কমিটি তৈরি করা, মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক সুরক্ষার এরম প্রকল্প অভাবনীয়, শুধুমাত্র এডুকেশন স্কিমে এবং শুধুমাত্র পরিবহন আর নির্মাণ শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য 119 কোটি টাকা গত বছর রাজ্য সরকার খরচা করেছেন। এই যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাকাটা অ্যালট করলেন, বেনিফিশিয়ারি তো হিউজ,